প্রশ্ন চেষ্টা নেব। ফরজ নামাজের শেষ রাকাত গুলোতে সুরা ফাতিহার প্রথম তিন আয়াত পড়লেই কি ফাতিহা পড়া হয়ে যাবে? কখনো নয়। সুরা ফাতিহা পুরো পড়তে হবে, সাদ্দা সহ পড়তে হবে, সাদ্দা বুঝছেন, তাসজিদ সহ, ইয়াকা নাবুদু করতে হবে। ইয়াকা করলে হবে না, আপনি এটা পড়ে দেখেন, যারা বলছে তারাই বলছে ইয়াকা সাদ্দা এটা পড়তে হবে, একটা সাদ্দা তাসজিদ সহ পড়তে হবে আপনাকে। প্রথম আয়াত তো প্রথম তিনি এত দূরের কথা, সুরায় পাতা পুরোটা পড়তে হবে। কখনো আপনার সালাত হবে না সুরায় পাতা না করলে, সালাত পড়তেই হবে, আপনি না বলে ইমাম সাহেব পড়তে হবে, অর্থাৎ সালাত হয়ে থাকতে হবে, একতলাফের কারণে বলতেছি আমি। তারপরেও সুরায় পাতা সালা কি হয় না, সালাত হবে না, এটা হলো বিশুদ্ধ কথা। এটা যারা বলে অনেকেই বলে থাকে তিন তসবি পরিমাণ, এটা খেলাধুলা পাইছেন না, কে শিক্ষা দিছে আপনাকে? এটা সালাত শিক্ষা দিছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোদিন তিনি বলেন নাই তিন তসবি পরিমাণটা তিনি বলেন নাই। সুরায় পাতিহা শিক্ষা দিয়েছেন, যে বলছে আমি ইয়া রাসূল আমি তো আর কিছু জানি না, তিনি বলছেন সুরায় পাতিহা পড়ো, এটা শিখতেই হবে। দুনিয়ার সব জানেন, সুরায় পাতিহা জানেন না কই আপনি বাঁচতে চেষ্টা করতেছেন? জানার পরে অনেকে পড়ায় না, আপনি জানেন শেষ রাকাতে কি করে উঠেই, শেষ রাকাতে উঠেই আমরা সুরায় পাতিহা পড়ার আগে তিন রুকুতে চলে গেছেন, কি হয়েছে কি হয়েছে, চলে গেছেন, কিছু বলেন টলেন না, কি হয়েছে হয়ে গেছে, পরে শুনলাম যে কি হয়েছে, আমি তিন তসবি পরিমাণ দাঁড়াইছি, তো দেখি খেলাধুলা পাইছেন নামাজ নিয়ে। সালাত এভাবে আদায় করা হয় না, ইন্না সালাতা কানাত আল মুনিকতাব মাহফুজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে সেভাবে সালাত আদায় করো। এটা আপনার বানোয়াট পদ্ধতিতে সালাত আদায় করলে হবে না,